আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তো এটা ছিল আমার ছোট্ট বোন, ছোট্ট কাজিন, মামাতো বোন আনিশা। ওর ছিল বার্থডে গত 28শে অক্টোবর, অ্যান্ড হচ্ছে আমি ওর জন্য একটা সারপ্রাইজ বার্থডে কেক বানাই। আমি অনেক অনেক বিজি আমার বাইরের কাজে, আমার কাজে, নিজস্ব কাজে আমি অনেক বিজি, ঘরের কাজেও বিজি। তো আমি তো সারাদিন পর বাইরে থেকে কাজ করে এসে আমি গভীর রাতে ওর জন্য একটা বার্থডে কেক বানাই। তো আগে হচ্ছে বেসটা বানাই, পরের দিন হচ্ছে আমি আবার কাজে থেকে এসে ক্রিমটা সেট করে দেন হচ্ছে ওর জন্য এই কেকটা ডেকোরেশন করি। তো এখানে হচ্ছে আমার বোনকে আমি এরকম চোখ বেঁধে সারপ্রাইজ দিই, অ্যান্ড ছোট মানুষ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ ও এত খুশি হয়ে যায়। এই খুশি ফেসটাই অ্যান্ড এই হ্যাপি ফেসটাই আমি কিন্তু ওর চেহারায় দেখতে চেয়েছিলাম। তো যাই হোক, অনেক মানে ভালো লাগলো যে ওর আমি সাকসেসফুল হয়েছে যেটা আমি চেয়েছিলাম। অ্যান্ড দেখেন কতটা এনজয় করছে ওরা তিন ভাই বোন, মানে ওরা নরসিংহ তো সবাই ছিলেন, আমার আপন বোন আর বাকি দুটো হচ্ছে আমার কাজিন, আপন খালাতো ভাই এবং মামাতো বোন আলিফ এবং আনিশা। তো ওর জন্য আমি লাইট কালার পিঙ্ক কেকটা বানাই, অ্যান্ড হচ্ছে ঘরের একদম সিম্পল সাদা মাটির গেট আপে যেরকম ছিলাম ওভাবেই ছিলাম, কারণ ওভাবে কোনো অ্যারেঞ্জমেন্ট ছিল না, খুবই সিম্পল একটা অ্যারেঞ্জমেন্ট ছিল। জাস্ট হচ্ছে ও ছোটো মানুষ, ও কেক অনেক পছন্দ করে, তো ওর জন্য হচ্ছে এটা বানানো, অ্যান্ড অনেক সুন্দরও হয়েছিল কেকটা, ওর মন মতো হয়েছে। অ্যান্ড ওর বাবা মা, আমার নানু, আমার খালা খালু, মামা মামি কেউই জানতো না এই এটার ব্যাপারে, সবাইকে সারপ্রাইজ দিই। অ্যান্ড আসলে অনেকেরই আসার কথা ছিল, তো আমার যেহেতু আমরা সবাই একই হাউসিংয়ে পাশাপাশি বেরিয়ে থাকি আমার আত্মীয় স্বজন না, বাট কারো না কারো প্রবলেম রয়ে গেছিলো, কেউ হচ্ছে ঢাকার বাইরে গিয়েছে, কেউ হচ্ছে বাসায় গেস্ট এসেছে, এভাবে করে অনেকেই আসতে পারেনি। তো এই তো এইভাবে করে হচ্ছে আমরা এই কজনই ছিলাম, পরে অবশ্য আরও দু একজন আসে, অ্যান্ড যারা আসতে পারেনি তাদের জন্য হচ্ছে আমরা কেক কেটে রেখে দিই। তো ইনি হচ্ছে আমার নানু আনিশার দাদি, আমার উনি হচ্ছে মামি, অ্যান্ড পাশে আমার আম্মু বসা আছেন। তো এরপরে হচ্ছে আমরা কেক কাটার আগে একটু ফার্স্ট ফটো সেশন করে নিই, একটু ভিডিও করে নিই। অ্যান্ড যেটা আমি বললাম, আমরা সবাই খুবই নর্মাল গেট আপে ছিলাম, অ্যান্ড আনিশা যেহেতু একটা ইয়েলো কালার ড্রেস পরা ছিল, সো আমি আম্মু আমরা একটা ইয়েলো কালার ড্রেস পরেছি। এটা হচ্ছে আনিশার মা বাবা, অ্যান্ড ও সবার সাথে আমাদের সাথে এরকম ফটো সেশন করে, এই যেটা হচ্ছে ছোটোখাটো করে যা করার আর কি। তারপর এই তো আস্তে আস্তে হচ্ছে কেক কাটার পালা হবে, কিন্তু তার আগে আপনাদের আমি একটু কেকটা হালকা দেখিয়ে নিলাম, পরবর্তীতে আবার দেখাবো। তো কেকটা হচ্ছে মানে খুবই তাড়াতাড়ি আমি বানাই, মানে খুবই তাড়াহুড়ার মধ্যে অ্যাকচুয়ালি, তো দেখতে খুবই সুন্দর হয়, ডেকোরেশনটাও খারাপ হয়নি আলহামদুলিল্লাহ। তারপর হচ্ছে আসলে চাকুটা বেশি একটা সুবিধার ছিল না, মানে কাট ছিল না, কেকটা অনেক সফট ছিল, কেকটা সফটও আছে, দ্যাটস ওয়াই এরকম কেটে যাচ্ছে, ফেটে যাচ্ছে। তো চাকুটা হচ্ছে চেঞ্জ করা দরকার ছিল, কারণ ওটার হচ্ছে কিছুটা প্লাস্টিক নাই হয়ে গিয়েছিল। তো আর আপনারা অনেকে ভাবতেছে একটা কেক লাভার্সের বোর্ড, হ্যাঁ আমার বার্থডের একটা কেক আমার বোন সারপ্রাইজ দেয়, ওই কেক বোর্ডটা আমি রেখে দিই ধুয়ে মুছে, আমি ওই বোর্ডটার উপর বানাই। অ্যান্ড দেখেন কেকের ভিতরটা কতটা জুসি, অ্যান্ড কতটা হচ্ছে লেয়ারটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, অ্যান্ড এই যে কেক পাগলি দেখেন কি সুন্দর একটা লেয়ার হয়েছে, লেয়ারটা দেখে এখন আমার খেতে ইচ্ছা করছে ভয়েস ওভার দেওয়ার সময়, মানে এতটা মজা হয়েছে। আর কেক হচ্ছে রেখে খেতে বেশি ভালো লাগে। তো এখন হচ্ছে আনিশার মেইন মানুষ হচ্ছে আমি, অ্যান্ড ওকে হচ্ছে আমি অনেকগুলা কেক খাইয়ে দিই, একটা পুরো আস্ত দিই, এটা আবার সেকেন্ড পিস ছিল। তো আস্তে আস্তে করে আমার যে ছোটো ভাই আছে ওকে দেই, নওশিনকে দেই, নানুকে দেই, মামাকে দেই, মামিকে দেই, আম্মুকে দেই। তবে এটা সত্যি কথা, আমি আমার বাকি ছোটো ছোটো কাজিনদের অনেক মিস করছি, কেউ সামনে এসএসসি দিবে বিজি পড়াশোনায়, তার সাথে ওর ছোটো ভাই একা একা কার সাথে আসবে আসতে পারে নি, আমার দুই ভাই, ওর দাদি মারা গেছে ওখানে যশোর গিয়েছে। তারপর হচ্ছে আরেক কাজিন হচ্ছে ও ভার্সিটির পর জব করে, ও আসতে পারে নাই, মানে এরকম করে নানান ইস্যুতে আসতে পারে নাই। যাই হোক, আমি সবার জন্য কেকটা বানিয়েছিলাম, কিন্তু যেহেতু কেকটা আনিশার জন্য বানানো, আনিশার উদ্দেশ্যে, সো আমি কেকটা
ম্যাক্সিমাম পারটুকে তোকে বক্সিং করে ওকে বাসায় দিয়ে দেয়। কিছু হচ্ছে আমার দু একটা কাজিনের জন্য দিয়ে দেয়, আর বাকিটা আমি নশিনের জন্য রাখি, কারণ নশিনোভাবে খাইনি। তো এই ছিল আনিসার বার্থডে। তো সবার কেমন লাগলো আজকের ভিডিওটা? সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ সবল থাকবেন। তো সবাই সবার জন্য আমাদের দোয়া করা উচিত। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।